जय गुरु। सद्गतिर नतून आलोचनाय आबार सकल के प्रणाम जानिए निवेदन राखछि, बाड़ीते जे समस्त अकेजो प्लास्टिक आसबे सेगुली सकले पुड़िए फेलबेन। आज के आलोचना करछि सुर्पनखार अभियोग। पंचवटी बने सुर्पनखा रामचंद्र के विवाहेर प्रस्ताव दिए छिलेन, रामचंद्र ता प्रत्याख्यान करलेन। परे सुर्पनखा जखन लक्ष्मण के विवाह करते चेयेछिलेन लक्ष्मण ग्रहण करलेन ना। तखन सुर्पनखा सीतादेवीर उपरे आक्रोश करे ए सीतादेवीर जन्य आमाके विवाह करछेन ना इनारा, एई भेबे सीताके जखन ग्रास करते गिएछिलेन मेरे खेये फेलते गिएछिलेन, एमन समय लक्ष्मण सुर्पनखार नाक एवं कान केटे दिएछिलेन। এই নাক কান কাটা অবস্থায় যন্ত্রণায় ব্যথা তুর হয়ে সুর্পনখা চিৎকার করতে করতে ছুটতে ছুটতে ছুটে চলে গিয়েছিল খরে রাজসভায়। গিয়ে উচ্চস্বরে ডাক দিয়ে বলে উঠলেন, দাদা দাদা দেখবে এসো, দাদা দেখবে এসো, আজকে আমার কি সর্বনাশই না করেছে দুইজন বনচারী মানব। খর সঙ্গে সঙ্গে বেরিয়ে বললেন, একই একই সুর্পনখা, তোমার নাক কাটা কান কাটা এই অবস্থা তোমার কে করেছে? দুইজন বনচারী যোগীর বেশে আছে, ধনুকধারী দুজন সুপুরুষ রাম এবং লক্ষ্মণ। বাহ, আমার বনের মধ্যে বসবাস করে আমার বনের মধ্যে এসে আর আমারই বনের উপরে এই ধরনের ব্যবহার করেছে তারা, তারা মৃত্যুকে আহ্বান করেছে, ঠিক আছে আমি এর ব্যবস্থা করছি। এমন সময় দূষণ জিজ্ঞাসা করেছিলেন, সুর্পনখা তুমি তাদের কাছে কি জন্য গিয়েছিলে? সুর্পনখা বলেছিল, দাদা আমি তো এই বনের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াই, আমার তো কোনো বাধা বিপত্তি নেই, তাই ঘুরতে ঘুরতে আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। সেখানে আমি দেখেছিলাম যে রামচন্দ্র তার স্ত্রীকে নিয়ে বসবাস করে চলেছে, আর তার স্ত্রী হচ্ছে পরমা সুন্দরী সীতাদেবী। এই সীতাকে দর্শন করে আমার মনে হয়েছিল এই সীতা আমার বড় দাদা রাবণের যোগ্য, এই সীতাকে যদি দাদা রাবণকে উপহার দিতে পারি তাহলে আমরা খুব আশীর্বাদ লাভ করব, আমরাকে খুব ধন্য ধন্য করবেন দাদা, আমি এই ভেবে তাদের কাছে গিয়েছিলাম। হে ভক্ত সমাজ, হে মানব মণ্ডলী, হে আমার ভক্তিমতী মায়েরা, ভালো করে দেখুন রামায়ণের এই জায়গায় রামায়ণ মানবকুলকে কি শিক্ষা দিতে চেয়েছেন। দেখুন আজও পর্যন্ত জগতে যে সমস্ত বিবাদ, যে সমস্ত যুদ্ধ, যে সমস্ত সংগ্রাম, হানাহানি মারামারি বিপ্লব ঘটেছে তার বেশিরভাগ তিনটি কারণেই ঘটেছে। একে হচ্ছে জমি, দুয়ে হচ্ছে নারী, তিনে হচ্ছে ধন। দেখুন সুর্পনখা রামচন্দ্রের কাছে গিয়ে বিবাহের প্রস্তাব রাখল, আর রাজসভায় যখন দূষণ জিজ্ঞাসা করলেন তখন সুর্পনখা কথাটিকে পরিবর্তন করে আর বদলে দাদাকে বলে দিলেন যে আমি সীতাকে ভ্রাতা রাবণের জন্য উপহার হিসাবে দিতে চেয়েছিলাম। এক
একটি কথাকে পরিবর্তন করার ফলে ভাইদের মধ্যে কেমন ক্রোধের জন্ম হয়েছিল। তার ভুল, তার দোষ, তার অপরাধ সে কখনো উচ্চারণ করেননি। দেখুন, আমাদের সংসারে এই ধরনের ঘটনা অহরহ প্রায় প্রত্যেক দিনেই ঘটে থাকে। কোনো একটি কথাকে হয়তো দুটি কথা বাদ দিয়ে আর একটি কথা যোগ করে বলে দিলে সেই কথাটির অর্থটাই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। নারীরা সাধারণত এই ধরনের আচরণ বেশিরভাগ সময় করেই থাকেন, মূলত নিজের দোষটিকে, নিজের অপরাধটিকে সকলেই ঢেকে দেয়, নিজেকে নির্দোষ সাজিয়ে বিরোধী পক্ষকে দোষী, দায়ী, অপরাধী সাজানোর একটি প্রয়াস যেন চিরকাল চলে আসছে। আর এইভাবেই আমরা বারে বারে ঠকে যাই, বারে বারে আমরা ক্রোধান্বিত হই, না বুঝে বড় কিছু অঘটন ঘটিয়ে ফেলি। সাবধান থাকুন, আসল বস্তুটিকে উপলব্ধি করার চেষ্টা করুন, আগে যাচাই না করে কোনো রকম পদক্ষেপ নেবেন না। কে সত্যটি বলছে, আসল ঘটনাটাই কি, তা যদি আপনি উপলব্ধি করতে না পারেন তাহলে ঘর দূষণের মতো ক্রোধিত হয়ে রামচন্দ্রের সঙ্গে সংগ্রামই চাইবেন, রামচন্দ্রকে মারার কথাটাই ভাববেন। আজ এই পর্যন্তই রইল, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। জয় গুরু।